ওয়ার্ল্ড ওয়ার টু এ বেঁচে যাওয়া এক ছোট্ট মেয়ের সত্য ঘটনা, যে প্রায় 14 মাস এক নালার ভিতরে তার জীবন বাঁচানোর জন্য লুকিয়েছিল, যার নাম ক্রিস্টিয়ান শিগার, যে বড় হয়ে এক রাইটার হয়, আর যে 14 মাস সে ওই নালার ভিতরে লুকিয়েছিল তার অভিজ্ঞতার আলোকে এক বই লেখে, যার নাম দ্য গার্ল ইন দ্য গ্রিন সোয়েটার, যা 2008 সালে পাবলিশ হয়। আর এই বইয়ের সত্য ঘটনার উপর নির্ভর করে এক মুভি নির্মিত করা হয়, যার নাম ইন ডার্কনেস। ওয়েল, আজকে আমি এই সত্য ঘটনার উপর নির্মিত ইন ডার্কনেস মুভিটি এক্সপ্লেন করব। আসলে যুদ্ধের সময়টা কতটা ভয়ঙ্কর তা আপনারা এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন। তো দেরি কিসের, শুরু করা যাক। কাহিনী শুরুতে ওয়েস্টার্ন ইউক্রেনের এক শহর লিভিয়ভকে দেখানো হয়, যে জায়গায় চারদিকে জার্মান সৈন্যরা ছিল। আসলে যে সময়কে আমরা দেখতে পাচ্ছি তা ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়, আর হিটলারের নাজি সেনারা এই জায়গাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে নিয়ে গেছে। এই শহরে আমরা এক লোককে দেখতে পাই যার নাম লিওপল্ড, যাকে আমরা লিও বলেই রাখবো। ও নিজের এক বন্ধুর সাথে চুরি করছিল। আসলে এই যুদ্ধের সময়ে চারদিকে মানুষের খাবারের এতটাই অভাব ছিল যে মানুষ বাঁচার জন্য চুরি করত। ঠিক তখনই ওই ঘরের লোকেরা চলে আসে। এই ঘরে জিউসরা ছিল। আসলে এই সময়ে যে কেউ জিউসদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছিল। আর এই জায়গায় এক ছেলে ছিল যে লিওর দিকে গান তাক করে। ও লিওকে গুলি মারে, কিন্তু রিভলভারে কোনো গুলি ছিল না। লিও ওই ছেলেকে পাঞ্চ করে ওর বন্দুকে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। এরপর লিও সোজা ওর ঘরে চলে যায়, যে জায়গায় তার ওয়াইফ তার কাছে জানতে চায় আজকে তার ঘরে আসতে এত লেট কেন হলো। লিও বলে এক নালা বন্ধ হয়ে গেছিল, আমি তা খুলতেছিলাম। আসলে লিও এক ওয়ার্কার, যে শহরে মাটির নিচে যত নালা আছে ওই সব নালার ভিতরে কাজ করে। এছাড়াও ওই শহরে মাটির নিচে যত নালা আছে ওই সব কিছু সম্বন্ধে লিওর খুব ভালো নলেজ ছিল। লিওর এক মেয়ে ছিল। লিওর ওয়াইফ ওকে বলে যদি তুমি তোমার মেয়ের জন্য ফল না আনো তাহলে ওর শরীর ভালো হবে না। লিও এর উত্তরে ওর ওয়াইফকে জানায় এই বয়সে সে জানতই না ফল কাকে বলে। ওর ওয়াইফ ওকে বলে এই বয়সে তুমি ফুটপাতে ছিলে, তোমার না জানারই কথা ফল কি জিনিস। আসলে লিও তার সারা জীবনটাই গরিবের মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছে। পরের দিন লিও শহরের এক নালার ভিতরে তার বন্ধুর সাথে ওর চুরি করা জিনিসপত্র দেয়ালের পিছনে লুকাচ্ছিল। তখনই ওরা কিছু আওয়াজ শুনতে পায়, আর যখন ওরা ওই জায়গায় যায় ওরা দেখতে পায় ওপর থেকে কিছু লোক নিচে নালার ভিতরে নামার চেষ্টা করছে। আসলে এরা সবাই জিউস ছিল, আর ওই সময়ে হিটলারের নাজি সেনারা জিউস লোকদের খুঁজে খুঁজে হত্যা করছিল। তাই তারা যেভাবে পারছে নিজেদের জীবন বাঁচাচ্ছে। এদের মধ্যে একজন লোক তার হাত থেকে একটি ঘড়ি খুলে লিও ও তার বন্ধুকে দেয়, আর বলে এটা ইম্পোর্টেড, ঘড়ির দাম আনুমানিক 500 রুপিরও বেশি। আসলে ওই লোক ভয় পাচ্ছিল লিও এবং তার বন্ধুরা যদি জার্মান সেনাদের বলে দেয় তাহলে ওরা ওদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু লিও বলে যদি আমি জার্মানদের তোমাদের ইনফরমেশন দিই আমরা এর থেকেও বেশি টাকা পাবো। যদি তোমরা চাও এই কথা আমরা কাউকে না বলি তোমাদের এই ঘড়ি আর 500 রুপি আমাদের দিতে হবে। ওই লোক বলে আমি উপরে যেয়ে টাকা আনছি। লিও তার সাথে উপরে যায় আর দেখতে পায় আসলে ওরা যে নালার ভিতরে ছিল তা এক ঘরের নিচে। যেহেতু নালার সম্বন্ধে লিওর খুব ভালো নলেজ ছিল সেই জন্য সে জানায় এই জায়গার নালার সম্বন্ধে সে তার ওয়াইফের থেকেও ভালো করে জানে। যে জায়গায় তোমরা লুকানোর চেষ্টা করছো এই জায়গায় তোমাদের যে কোনো সময় জার্মানরা খুঁজে ফেলবে, কিন্তু আমি জানি তোমরা কোথায় সুরক্ষিত থাকতে পারবে। এর বদলে তোমাদের প্রতিদিন আমাকে 500 রুপি করে দিতে হবে। লিওর বন্ধু ওকে সাইডে নিয়ে যায় আর বলে আমাদের এমন করা উচিত না, যদি জার্মান সেনারা জানতে পারে ওরা আমাদের মেরে ফেলবে। আসলে এরা দুজন পলিশ। অন্যদিকে জিউস লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে আমাদের এই দুজনকে মেরে ফেলা উচিত, এছাড়াও যুদ্ধের সময় কেউ বুঝতে পারবে না। কিন্তু এদের মধ্যে কিছু লোক এই কথায় রাজি ছিল না। আর এখন লিও তাদের কাছে আসে। এরা লিও ও তার বন্ধুকে অ্যাডভান্স টাকা দেয়, এর মানে তারা লিওর সাথে রাজি ছিল, কারণ কে না বাঁচতে চায়। তাছাড়া লিওর নালার সম্বন্ধে খুব ভালো নলেজ ছিল। এরা বলে বাকি টাকা আমরা তখন দিব যে সময় তোমাদের প্রয়োজন হবে, কিন্তু তুমি আমাদের কিভাবে খুঁজে পাবে। লিও বলে আমরা তোমাদের খুঁজে নেব। এরপর লিও ওর বন্ধুকে নিয়ে ওই রাস্তা দিয়ে নিচে চলে যায় যে জায়গা দিয়ে ওরা উপরে এসেছিল, আর জিউস লোকেরা এই রাস্তাকে লুকিয়ে ফেলে যাতে করে কেউ বুঝতে না পারে আসলে এই জায়গা দিয়ে নিচে নালার ভিতরে যাওয়ার রাস্তা আছে। কিছুদিন পর লিও ওর তার বন্ধুকে দেখানো হয় যারা নালার ভিতরে ছিল। ঠিক তখনই ওরা চিৎকারে আওয়াজ শুনতে পায় আর উপরে আমাদের দেখানো হয় হিটলারের নাজি সেনারা জিউস লোকদের যাকে যে জায়গায় পাচ্ছে জানোয়ারের মতো গুলি করে হত্যা করছে। আসলে এই সম্পূর্ণ সিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় নাজি সেনারা কতটা ভয়ঙ্কর ছিল। অন্যদিকে ওই ঘরে, যে ঘরের নিচে নালার ভিতরে যাওয়ার রাস্তা আছে, ওই স্থানে অনেক জিউস লোক জমা হয়।
যারা সবাই নিজের এবং নিজের ফ্যামিলির জীবন বাঁচানোর জন্য ঘরের নিচের রাস্তা দিয়ে নালার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর যেতে চায়। আসলে যুদ্ধের সময় আপনিও তো চাইবেন যেভাবেই হোক নিজের জীবন বাঁচাতে। এই জায়গায় লিও চলে আসেন। লিও এই জায়গায় সব লোকদের অনেক জায়গায় নিয়ে যায়। এরপর ও যখন বাইরে বের হয়, লিও দেখতে পায় শহরের অনেক জিউস লোকদের হত্যা করা হয়েছে। এই জায়গায় জার্মান সৈন্যরা ওকেও ধরে ফেলে। ঠিক তখনই এক জার্মান অফিসার চলে আসেন, যে আসলে লিওর বন্ধু। ও লিওকে বলে, তুমি নিচে কি করছিলে? লিও জানায় সে জমির নিচে নালার কাজ করে। ডেড বডির জন্য নালা ব্লক হয়ে গেছে, তা ঠিক করতে নিচে যাওয়া। এই জায়গায় লিওকে ছেড়ে দেওয়া হয়। লিও রাতে আরেকবার নিজের বন্ধুর সাথে ওই জায়গায় যায়, যে জায়গায় সব জিউস লোকদের ও লুকিয়ে রেখেছিল। ও ওদের জন্য খাবার নিয়ে যায়, সাথে সে এটাও বলে সে এত মানুষের জীবন বাঁচাতে পারবে না, ও শুধুমাত্র 10 জন লোকের জীবন বাঁচাতে পারবে। এটা শুনে ওই জায়গায় সবাই ভয় পেয়ে যায়। ওরা সবাই লিওকে রিকোয়েস্ট করে আরও কিছু মানুষের জীবন বাঁচাতে। লিও জানায়, আমি 11 জনের বেশি বাঁচাতে পারবো না। এরপর ও ওই স্থান থেকে 11 জনকে নিয়ে অন্য এক জায়গায় যায়। আসলে এই জায়গা আগের নালা থেকে অনেক সুরক্ষিত। এই জায়গা অনেক ইঁদুর আর অনেক নোংরা আর দুর্গন্ধ ছিল, কিন্তু এদের কাছে এছাড়া কোনো অপশন ছিল না। তাছাড়া লিও মানুষরা যেমনই হোক, তার জন্য তো এতগুলো মানুষ এই পর্যন্ত বেঁচে আছে। অন্যদিকে লিও ওই স্থান থেকে যখন ঘরে আসে, সে দেখতে পায় ওই জার্মান অফিসার, যে লিওর বন্ধু, সে তার ঘরে উপস্থিত। সে জানায়, আমাদের সন্দেহ জমির নিচে নালাতে জিউস লোকেরা লুকিয়ে আছে। প্রতি জিউস লোকের উপর 500 রুপি করে ইনাম রাখা হয়েছে। এর মানে যেই জিউস লোকদের তথ্য দিতে পারবে সেই 500 রুপি করে পাবে। আর যেহেতু তুমি নালার পাইপ সম্বন্ধে ভালো করে জানো, এই জন্য আমি চাই তুমি আমাদের সাহায্য করো। লিওর কাছে কোনো অপশন না থাকাতে সেই জার্মান অফিসার আর এক সৈন্যকে নিয়ে নালার পাইপের ভিতরে চলে যায়। এরা খুঁজতে খুঁজতে ওই জায়গা পর্যন্ত চলে যায়, যে জায়গায় ওই 11 জন জিউসকে লুকিয়ে রেখেছিল, যে জায়গায় লিও ওই 11 জন জিউস লোককে লুকিয়ে রেখেছিল। কিন্তু ওই জায়গা পর্যন্ত যেতে হলে ওদের ওই ময়লা পানি পার হয়ে যেতে হবে। তখনই লিওর সাথে থাকা জার্মান অফিসারের পায়ে এক ইঁদুর ঢুকে যায়। লিও বলে, তুমি এই জায়গাতেই থাকো, আমি দেখে আসছি। আর ও ওই জায়গায় যায়। ও দেখতে পায় সব জিউস লোকেরা ওই জায়গায় চুপ করে বসে আছে, কারণ ওরাও ওদের আসার শব্দ পেয়েছিল। বলতে গেলে ওদের কপাল এতটাই ভালো যে যদি জার্মান অফিসার লিওর কথা না শুনে নিজেই দেখতে আসতো, তাহলে সবাই মারা যেত। লিও ওদের জানায় এই জায়গায় কেউ নেই। এরপর সবাই বাইরে চলে আসে, আর ঠিক এভাবেই সবার জীবন বেঁচে যায়। অন্যদিকে এক রাতে লিও যখন তার বন্ধুকে নিয়ে নিজের ফ্যামিলির সাথে ডিনার করছিল, কথায় কথায় লিওর বন্ধু বলে ফেলে ওরা কিছু জিউস লোকদের সাহায্য করছে, এর বদলে ওরা টাকাও পাচ্ছে। আর এখন লিওর ওয়াইফও জেনে যায় যে তার স্বামী জিউস লোকদের সাহায্য করছে, যার পরিণাম অনেক ভয়ঙ্কর হতে পারে, এই জন্য ওদের সবাই মারাও যেতে পারে। কিছুদিন পর লিও ও তার বন্ধু এক রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। ঠিক তখনই ওই জায়গায় ওই জার্মান অফিসার চলে আসেন। সে বলে, ওই দিন আমরা নালার ভিতরে ওই জিউস লোকদের খুঁজেছি, কিন্তু আমরা কাউকেই পাইনি, কিন্তু আজকে আমরা ওদের খুঁজে পেয়েছি আর আমরা সবাইকে মেরে ফেলেছি। সে আরও বলে, কেউ না কেউ আছে যে ওদের সাহায্য করছে, না হলে তো ওরা এতদিন নালার ভিতরে খাবার পানি ছাড়া বাঁচতে পারতো না। লিও ওর বন্ধুকে নিয়ে ওই জায়গা থেকে চলে আসে, আর এখন ওর বন্ধু এতটাই ভয় পায় যে সে জানায়, আমি এখন থেকে তোমার সাথে নেই। লিও এরপর একাই নালার ভিতরে চলে যায় আর দেখতে পায় ওই জায়গা অনেক ডেড বডি পড়ে আছে, কিন্তু এগুলো সেই ডেড বডি যাদের লিও নিজের সাথে নেয়নি। এরপর লিও ওই জায়গায় যায়, যে জায়গায় সে 11 জন জিউস লোকদের লুকিয়ে রয়েছিল। ও দেখতে পায় ওরা এখনও জীবিত, কিন্তু এখন ওদের কাছে টাকাও শেষ হয়ে গেছে। এদের মধ্যে এক লোক, যে অনেক বড় লোক ছিল, সে লিওকে বলে, যে সময় জার্মান ওদের উপর হামলা করেছিল, ও নিজের অনেক দামি জুয়েলারি সব এক কবরস্থানে লুকিয়ে রেখেছে। এরপর লিও ওই কবরস্থানে যায় আর ওই জায়গা থেকে সব জুয়েলারি বের করে সোজা ওর ওয়াইফের কাছে চলে যায়। কিন্তু ওর ওয়াইফ জুয়েলারি দেখে বেশি খুশি হয় না, কারণ ও জানে লিও যে কাজ করছিল এতে করে ওর জীবনও যেতে পারে। লিও আবারও ওই লোকের কাছে যায় এবং সব জুয়েলারি ওকে ফেরত দিয়ে দেয়। আর সে জানায়, আমি তোমাদের সাহায্য করে আমার এবং আমার পরিবারকে বিপদে ফেলছি, আমি আর এখন থেকে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এই জায়গায় এক লোক এসব কথা শুনে হঠাৎ লিওর উপর হামলা করে দেয়, কারণ ওই লোক মনে করে লিও এই জায়গা থেকে চলে যেয়ে জার্মান সৈন্যদের সব কিছু বলে দেবে। কিন্তু ওদের সাথে ওকে বোঝায়, যদি লিও এমনই করতে চাইতো ও এই জায়গায় আসতোই না। আর এখন এই জায়গায় এরা সবাই ক্ষুধা ও পানি চালায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। যতই দিন যেতে থাকে এদের খাবার পানি সব কিছু শেষ হতে থাকে, কারণ একমাত্র লিওই ছিল যে তাদের এমন কঠিন পরিস্থিতিতে সাহায্য করছিল, যে গরিব হলেও কিছু খাবার পানিও তো তাদের জন্য আনত। আর এই পরিস্থিতিতে একমাত্র খাবার পানি তাদের জন্য সব।
এদের শরীরের অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হতে থাকে আর তাদের মধ্যে একজন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাইরে চলে আসে। কিন্তু একজন জার্মান সৈনিক ওকে দেখে ফেলে। জার্মান সৈনিক ওকে গুলি মারত। ঠিক তখনই লিও ওই স্থানে চলে আসে। ও জার্মান সৈনিককে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করতে থাকে। ঠিক তখনই ওই জিওস লোক জার্মান সৈনিকের উপর হামলা করে দেয়। তারপর ওরা আবারও নালার ভেতরে চলে আসে। লিও ওকে বলে, তুমি দ্বিতীয় রাস্তা দিয়ে যাও। লিও অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুই বাচ্চাকে দেখতে পায়। লিও ওদের বলে, তোমরা এই জায়গায় কি করছো? ওরা জানায় ওরা আসলে হারিয়ে গেছে। এরপর লিও ওই বাচ্চাদের ওদের বাবা মায়ের কাছে নিয়ে যায়। এই বাচ্চারা আসলে ওই লোকের যে লিওকে ওই জুয়েলারি দিয়েছিল। লিও ওকে বলে, তোমার কাছে কি ওই জুয়েলারি এখনো আছে? ওই লোক বলে হ্যাঁ, আর লিওকে ও ওই জুয়েলারি দিয়ে দেয়। লিও বাজারে গিয়ে ওই জুয়েলারি বিক্রি করে ওদের জন্য কিছু খাবার নেয়। লিও যার থেকে খাবার নিচ্ছিল সে মেয়েটি জানায় কে বা কারা জার্মান এক সৈনিককে মেরে ফেলেছে। এজন্য জার্মান সৈনিকরা এর প্রতিশোধে নিরীহ অনেককে হত্যা করেছে, যার মধ্যে লিওর বন্ধুও ছিল যে প্রথম থেকে লিওকে সাহায্য করছিল। অন্যদিকে নালার ভিতরে এক জার্মান সৈনিক সে জায়গায় চলে যায় আর ও সব জিউস লোকদের দেখে ফেলে। ওই সৈনিক কোনো রকম নালা থেকে বের হয়ে নিজের সাথীদের বলার জন্য দৌড়াতে থাকে। লিও ওই সৈনিককে দৌড়াতে দেখে ফেলে ও তাড়াতাড়ি ওই নালার ভিতরে চলে যায় আর সবাইকে এই জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যায়, যে জায়গায় যাবার জন্য এদের এক চিকন পাইপ দিয়ে যেতে হয়। কিন্তু এক মেয়ে ওই পাইপে ফেঁসে যায়। অনেক কষ্ট করে তাকে বের করা হয়। তারপর সেই মেয়েটি জানায় সে প্রেগনেন্ট। সেই মেয়েটি এক বাচ্চাকে জন্ম দেয়। লিও তারপর বাসায় চলে যায়। রাতে লিও এবং তার ওয়াইফ ডিসাইড করে ওরা ওই বাচ্চাকে দত্তক নিবে আর এক নতুন নাম দিবে। কিন্তু লিও তা করতো এর আগে ওই মাসুম বাচ্চা নালার ভিতরে খারাপ পরিবেশে সার্ভাইভ করতে পারে না আর মারা যায়। এরা সবাই এই জায়গায় অনেক মাস কাটিয়ে ফেলে, এই জন্য এদের সবার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। এদের মধ্যে এক ছোট মেয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে না সে হাসে না সে কথা বলে। আসলে এরা সবাই এই পরিবেশে অনেক ডিপ্রেস হয়ে গেছে। হবারই তো কথা, নালার ভিতরে মাসের পর মাস থাকা, না ভালো খাবার না পানি, প্রতিটা সেকেন্ডই দুর্গন্ধময়, যে জায়গায় মন খুলে নিঃশ্বাসও নেওয়া সম্ভব নয়। লিও ওই মেয়েকে নিজের সাথে নিয়ে যায় আর নালার এক ঢাকনা সরিয়ে ছোট মেয়েটাকে বাইরের পরিবেশটা দেখায় আর মেয়েটিকে বলে, তুমি গভীর শ্বাস নাও। ছোট মেয়েটি এই তাজা হাওয়াতে এই প্রথমবারের মতো নিঃশ্বাস নিল, যে জায়গায় বাইরে আমরা একটা কুকুরকে দেখতে পাই আর এটা ওই সময় যে সময় একটা কুকুর তো স্বাধীন ছিল কিন্তু মানুষরা বন্দি ছিল। লিও এরপর মেয়েটাকে নিয়ে আগের জায়গায় চলে যায়। সে সময় লিওকে জানানো হয় তাকে প্রতিদিন যে টাকা দেওয়ার চুক্তি হয়েছিল তাদের কাছে তা দেওয়ার মতো আর কোনো টাকা নেই, যাই ওদের কাছে ছিল সব কিছু শেষ হয়ে গেছে। লিও ওই লোককে বলে, এই কথা কি অন্য কেউ জানে? ও বলে, না আমি কাউকে বলি নাই, কারণ যদি সবাইকে বলি সবাই ভয় পেয়ে যাবে। লিও নিজের পকেট থেকে বের করে ওই লোককে কিছু টাকা দেয় আর বলে, পরের ফ্রাইডেতে সবার সামনে আমাকে টাকা দিও, কে যেন না জানে আমি তোমাকে টাকা দিছি। আসলে লিও চায় না এই জায়গায় এই অসহায় লোকেরা যেন এটা না মনে করে ও ওদের বিনামূল্যে সাহায্য করছে। ধীরে ধীরে সময় যেতে থাকে আর এরা এই কষ্টের মধ্যে জীবনযাপন করতে থাকে। হঠাৎ শহরে একদিন বৃষ্টি হতে শুরু করে আর স্বাভাবিকভাবে বৃষ্টির সব পানি নালার ভিতরে প্রবেশ করতে শুরু করে। যেসব জিউস লোকেরা নালার ভিতরে লুকিয়েছিল যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। লিও বৃষ্টি দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ভালো করেই জানে যে বৃষ্টির সব পানি নালার ভিতরে চলে গেলে ওই লোকদের কি হতে পারে। আর লিও এই বৃষ্টিতে ভিজে ওই লোকদের দেখার জন্য ওই নালার কাছে যায়, যে জায়গা দিয়ে ও নিচে যেত। ও দেখতে পায় জার্মান সৈনিকেরা ওই স্থানে ডায়নামাইট লাগাচ্ছেন, কারণ রাশিয়ার সৈন্যরা যে কোনো সময় এই জায়গায় আসতে পারে। আর যে সময় ওরা ওদের ট্যাঙ্ক নিয়ে এই জায়গা দিয়ে আসতে থাকবে ওরা চায় ওদের ট্যাঙ্কগুলো যেহেতু ব্লাস্ট হয়ে যায়। লিও ওদের কাছে যায় আর বলে, এই জায়গায় নালার নিচে গ্যাস পাইপ আছে, যদি এই জায়গায় ব্লাস্ট করা হয় তাহলে আশেপাশের সব জায়গা ব্লাস্ট হয়ে যাবে। জার্মান অফিসার বলে, যদি নিচে গ্যাসের পাইপ না পাওয়া যায় তোমাকে ওই স্থানে শ্যুট করা হবে। মানে জার্মান অফিসার লিওর কথায় সন্দেহ করতে থাকে। ওই জার্মান অফিসার লিওর সাথে ওর বন্ধু মানে ওই অফিসারকে নিচে পাঠায়। এরা দুইজনই নিচে যায় যে জায়গায় লিও ওকে এক পাইপ দেখায় আর বলে, এটাই গ্যাস পাইপ। ওই অফিসার লিওর কথায় বিশ্বাস করে। লিও বলে, আমার কিছু টুলস ভিতরে আছে, আমার টুলসগুলো আনতে হবে। আর ওরা এই জায়গা থেকে সামনে যেতে থাকে আর তখনই এরা পানিতে ভাসতে থাকা কিছু হাড়ি পাতিল দেখতে পায়। জার্মান অফিসার বুঝতে পারে লিও ওকে এতদিন ধোকা দিয়ে আসছিল, ও এই জায়গায় জিউস লোকদের লুকিয়ে রেখেছে। আসলে লিও এই জায়গায় টুলস নেবার জন্য না, আসলে ওই লোকদের দেখার জন্য এসেছিল। ওই জার্মান সৈনিক নিজের বন্ধু মানে লিওর উপরে বন্দুক ত্যাগ করে, কিন্তু লিও ওকে ধোকা দিয়ে ওই জায়গা থেকে চলে যায়।
অন্যদিকে সব জিউশ লোকদের দেখানো হয় যে জায়গায় পানি পুরোপুরিভাবে ভরে গেছে, ওরা সবাই যে কোনো সময় মারাও যেতে পারে। সাথে ওই জায়গায় পানির প্রেশার এতটাই ছিল যে লিও ওই জায়গায় পানির সাথে বাঁচতে থাকে। লিও শত চেষ্টা করেও ওদের কাছে যেতে পারে না। আর যে সময় পানি পুরোপুরিভাবে থেমে যায়, ও দেখতে পায় ওই জার্মান অফিসার যে ওর সাথে নিচে এসেছিল, মানে তার বন্ধু, মারা গেছে। লিও এরপর ওই জায়গায় যায় যে জায়গায় সব জিউশ লোকেরা ছিল, ও দেখতে পায় সবাই জীবিত ছিল, যা দেখে লিও নিজের খুশি ধরে রাখতে পারে না। আসলে লিও এবং অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমরা সবাই মনে করেছিলাম আসলে ওরা সবাই মারা গেছে। এই ঘটনা কোনো চমৎকারের থেকে কম ছিল না। লিও বলে, আমি তোমাদের জন্য শুকনো কাপড় নিয়ে আসছি। আর ও যখন নিজের ঘরে আসে, ও দেখতে পায় ওর স্ত্রী আর ওর মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। লিও এই কারণে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। আসলে লিও অন্যের জন্য ভালো কিছু করার কারণে শেষমেশ তার পরিবারকে হারালো, কিন্তু লিওর স্ত্রী ওকে এতটাই ভালোবাসে যে পরের দিন সকালে সে চলে আসে। অন্যদিকে কিছু সময়ের পর দেখানো হয় নালার ভিতরে যত জিউশ লোকেরা ছিল তারা লাউড স্পিকারে কিছু আওয়াজ শুনতে পায়। আর যখন ওরা মন দিয়ে শোনার চেষ্টা করে, ওরা বুঝতে পারে এটা রাশিয়ান ভাষা, এর মানে জার্মানরা এই জায়গা থেকে চলে গেছে। এদের মধ্যে একজন ওই জায়গায় যায় যে জায়গায় নালার ঢাকনা ছিল, যে জায়গা থেকে বাইরে যাওয়া যায়। ওই লোক ওই জায়গায় বাইরে একটা হাত দেখতে পায়, আর ও উপরে উঠে ওই হাতকে ধরে। আর এই হাত অন্য কারো নয়, লিওর ছিল। এরপরে এই নালা থেকে সবাইকে বের করা হয়। প্রায় 14 মাস পর্যন্ত এরা নালার ভেতরে ছিল। বাইরে লিও এবং তার মেয়ে এদের সবাইকে ভালো ভালো খাবার পরিবেশন করছিল। আর ঠিক এভাবে লিও সাহসিকতার কারণে এতগুলো মানুষের জীবন বেঁচে যায়। সবার শেষে আমাদের বলা হয় 12 মে 1946 এক রাশিয়ান আর্মি ট্রাক আউট অফ কন্ট্রোল হয়ে যায়। লিও তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওই ট্রাকের নিচে চলে আসে, যার জন্য লিওর মৃত্যু হয়। আর এভাবেই এই মুভির এই কাহিনী এখানেই শেষ হয়। যদি আমার ভিডিও এক্সপ্লেন আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।